একটি কেকের ভেতর দুইটি ভিন্ন স্বাদ একটি চকলেট অন্যটি ভ্যানিলা ইন্টারেস্টিং না দেখতেও অনেক বেশি আকর্ষণীয় আজ তৈরি করে দেখাবো চকলেট ভ্যানিলা লেয়ার কেক বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন অথবা বিকেলে চায়ের সাথে টি টাইম কেক হিসেবে কিন্তু দারুণ মানিয়ে যায় আর আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন প্রথমেই সাধারণ তাপমাত্রার তিনটি ডিমের সাদা অংশ এবং কুসুম অংশ আলাদা করে নিচ্ছি ডিমগুলো ফ্রিজে থাকলে কমপক্ষে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে যে বাটিতে ডিমের সাদা অংশটা নেবেন সেই বাটিতে যাতে কোনো রকম পানি বা ডিমের কুসুম না পড়ে তাহলে কিন্তু আর এই সাদা অংশটা ফোম হতে চাইবে না এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এই সাদা অংশটাকে তিরিশ সেকেন্ডের জন্য একটু বিট করে নেব বিট করতে করতে যখন এরকম সাদা ফ্যানার মতো সৃষ্টি হবে তখন আমি পোনে এক কাপ অর্থাৎ এক কাপের থেকে কিছুটা কম চিনি অল্প অল্প করে তিনবারে দিব আর মিক্স করতে থাকব। এই কাজটা আপনারা ইলেকট্রিক বিটার ছাড়া কাটা চামচ অথবা এক বিটার দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এবং আপনাদের কষ্টও হবে আনুমানিক দুই মিনিটের মতো বিট করতে করতে যখন এরকম শক্ত একটা ফোমের মতো তৈরি হয়ে যাবে তখন আমি আধা কাপ পরিমাণ সয়াবিন তেল অর্ধেক অর্ধেক করে দুইবারের দিব আর বিট করতে থাকব। তবে তেল দেওয়ার পর খুব বেশি বিট করার প্রয়োজন নেই জাস্ট এই তেলটা মিশে গেলেই বিট করা বন্ধ করে দিতে হবে এরপর যে তিনটা ডিমের কুসুম আলাদা করে রেখেছিলাম সেটা একটা স্প্যাচুলার সাহায্যে একটু ফেটিয়ে নিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথড অ্যাপ্লাই করে মিক্স করে নিব চতুর্দিকে একবার ঘুরিয়ে মাঝে এভাবে কেটে দেওয়া এভাবে মিক্স করার পদ্ধতিকে বলা হয় কাট অ্যান্ড ফোল্ড মেথড ডিমের কুসুমটা মেশানো হয়ে গেলে একটা চালনির সাহায্যে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা উঁচু করে এক চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স দুই টেবিল চামচ সাধারণ তাপমাত্রার তরল দুধ এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথড অ্যাপ্লাই করে মিক্স করে নিচ্ছি বেশি জোরে জোরে মেশাবেন না এবং ওভার মিক্সিং করবেন না এতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে অথবা কেকটা শক্ত হয়ে যেতে পারে আর এই কেকের মিশ্রণটা কিন্তু একটু ঘন হবে পাতলা হলে কিন্তু দুটো লেয়ার আবার একসাথে মিশে যেত অন্য একটা বাটিতে আমি দুই টেবিল চামচ কোকো পাউডার ও তিন টেবিল চামচ সাধারণ তাপমাত্রার তরল দুধ দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আমি যে কেকের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ ঢেলে মিশিয়ে নিচ্ছি এখন প্রশ্ন আসতে পারে কেন আমি দুধ দিয়ে কোকো পাউডার মিক্স করে তারপরে দিচ্ছি আমি যদি সরাসরি কোকো পাউডারটা কেকের ব্যাটারে দিয়ে মিক্স করতাম তাহলে এটা ঘনত্ব একটু বেশি হয়ে যেত ভ্যানিলা কেকের থেকে চকলেট কেকের ঘনত্বটা একটু বেশি হতো যার জন্য দুটো যাতে একই ঘনত্ব থাকে ব্যালেন্স করার জন্য আমি একটু দুধ দিয়ে মিক্স করে নিয়েছি তো আমার চকলেট কেকের ব্যাটারও তৈরি দুটো কেকের ঘনত্বই এখন সমান সমান হয়েছে আজকের কেক বসানোর জন্য আমি এরকম লম্বা আকৃতির কেক টিন নিয়ে নিয়েছি কেক টিনের চারপাশে তেল ব্রাশ করে নিয়েছি এখন এই কেক টিনের সমান করে সাধারণ সাদা লিখার কাগজ কেটে নিয়েছি সেটা আমি একটু বিছিয়ে নিচ্ছি এতে করে কেকটা সহজে আনমোল্ড করা যাবে তো প্রথমেই আমি একটু উঁচু থেকে চকলেট কেকের মিশ্রণটা প্রথমে ঢেলে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে উপরের সারফেসটা একটু সমান করে নিচ্ছি তারপর একটু কয়েকটা বাড়ি দিতে হবে যাতে ভেতরের কোনো এক্সট্রা থাকলে সেগুলো চলে যায় তারপরে উপরে আমি ভ্যানিলা কেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি দুটো কেকের মিশ্রণই খুবই ভারী এবং ঘন যার জন্য দুটো কিন্তু একসাথে মিশে যাবে না একটা স্প্যাচুলার সাহায্যে ভ্যানিলা কেকের ব্যাটারটাও উপরে একটু সমান করে দিয়ে কয়েকটা বাড়ি দিতে হবে হালকা করে যাতে করে এক্সট্রা বাবলস থাকলে সেটা চলে যায় এখন একটা ইলেকট্রিক ওভেনকে আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রথমে দশ মিনিট প্রিহিট করে রেখেছিলাম তারপর ওই একই তাপমাত্রায় আমি তিরিশ মিনিটের জন্য বেক করব। তবে এক এক ওভেনের তাপমাত্রা এক এক রকম আপনাদের ওভেনের টেম্পারেচার ক্যাপাসিটির উপর নির্ভর করে এর চেয়ে কম বা বেশি সময়ও লাগতে পারে তিরিশ মিনিট পর ওভেন থেকে বের করলাম আমার কেকটা হয়ে গিয়েছে এখন একটা কুলিং র্যাকের উপর আমি কেক টিনটা উল্টো করে কেকটা বের করে নিচ্ছি তারপরে যে কাগজটা ছিল সেটাও আলতো হাতে একটু উঠিয়ে নিচ্ছি এখন এটা সাধারণ তাপমাত্রায় আমি পুরোপুরি ঠান্ডা করে নিব আর আপনারা চাইলে কিন্তু এই কেকটি চুলাতেও তৈরি করতে পারেন চুলায় কিভাবে কেক তৈরি করা যায় তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আর কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে তা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় লাগছে উপরে চকলেট কেক নিচে ভ্যানিলা কেক আবার যদি উল্টো করে ধরেন তাহলে উপরে ভ্যানিলা কেক নিচে চকলেট কেক যেভাবে আপনাদের ভালো লাগে তো দর্শক এই ছিল আমার আজকের রেসিপি কেকটি কেমন হয়েছে তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত দেখতে থাকুন জেনির শখের রান্নাবান্না আল্লাহ হাফিজ